দুই ব্যক্তির মারামারি থামাতে গিয়ে আক্রান্ত হলো এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলিচণ্ডী বাসস্ট্যান্ড এলাকায়। ওই সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ, বুধবার দুপুর নাগাদ বাসস্ট্যান্ডে দুই ব্যক্তির মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় মারামারি থামাতে এগিয়ে যায় নতুন বাসস্ট্যান্ডে ট্রাফিকের দায়িত্বে থাকা হবিবপুর থানার সিভিক ভলেন্টিয়ার। উল্টে ওই দুই ব্যক্তি ওই সিভিক ভলেন্টিয়ারের উপর চড়াও হয়ে মারধর করে এবং তার হাত ধরে মোচড় দিয়ে ওই ব্যক্তি পালিয়ে যায়। আহত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে বুলবুলিচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমি হরিপুর থানা থেকে দুজন দুজন ওরা দুজন মারামারি করছিল পুর দিয়ে, জাস্ট মারামারি করতে, তো মারামারি আমি আটকাতে গেছি, ওই লোককে জাস্ট মারামারি হাত থেকে বাঁচিয়েছি। ওই লোক নালে মারা যেত অলরেডি, ওর গলায় অলরেডি এখানে ওর পদ্মলোকে এখানে কেটে গেছে, ওর রক্ত পড়ছিল, আমি না ধরলে ওই লোকটা মারা যেত। তো ওই লোকটাকে বাঁচাতে গিয়ে আর আমার হাত ধরে সোজা মোটকে দেয়, আর ওই কুট আমার এখান থেকে গলাটা এখান থেকে চাপ টেনে দেয়, জাস্ট আমি কোনো মতো জাস্ট বেঁচে গেছি, জাস্ট ওই কুটের হাত থেকে হাত ধরে এখানে মোটকে দিয়ে আমার। এখন কোথায় মালদা যাচ্ছি, মালদা ডাক্তার রেফার করেছে, বুলবুলিচণ্ডী থেকে মালদা যাচ্ছি, ডাক্তারবাবু রেফার দিয়েছে, এক্সরে করতে করতে হবে সেখান থেকে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।